বিএনপি এবং জামাত বিরোধী জোট বাধা দিলেও নির্বাচন সমস্যা হবে না বলে মনে করেন রিয়াসত সভাপতি হাসানুল হক ইনু দলের শরিক এই নেতা বলেন দু সালের মতো এবারও আন্দোলন মোকাবেলা করে নির্বাচনে যাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট তিনি জানান ভারত স্থিতিশীল বাংলাদেশ চায় তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপ সামলাতে পারবে সরকার নির্বাচনী রাজনীতি নিয়ে বর্ষিয়ান এই রাজনীতিবিদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আলমগীর স্বপন যা থেকে দেয় সর্বাধিক সুরক্ষা জাসদ সভাপতি হাসানুল হক ইনু ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে মন্ত্রী হয়েছিলেন তৃতীয় মেয়াদে উপেক্ষিত হলেও সক্রিয় আছেন জোটের মাঠের আন্দোলনে দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় বিশ্লেষণ করেছেন সামনের অনিশ্চিত নির্বাচনী রাজনীতি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামাত বাধা দিলেও তা মোকাবেলা করতে সমস্যা হবে না ক্ষমতাসীন জোটের নির্বাচনে কেউ আসুক আর না আসুক নির্বাচন সময় হবে চোদ্দ এবং আঠারো তো অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল আমাদের পূর্ব অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখনো সামাল দিতে পারব শেষ পর্যন্ত বিএনপি জোট ছাড়া নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপ কতটা সামলাতে পারবে প্রশ্ন ছিল ইনুর কাছে বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে আমরা মানে হস্তক্ষেপ বা বিদেশি কোনো চাপ সহ্য করার ক্ষমতা আমাদের আছে ভূ রাজনীতির নানা সমীকরণে নির্বাচনকে ঘিরে ভারতের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করেন জাসদ সভাপতি ভারত প্রতিবেশী রাষ্ট্র বন্ধুরাষ্ট্র তারা বাংলাদেশের সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক সেরকমই তারা সবসময় ভূমিকা রেখে এসেছে আশা করি ভারত বন্ধুরাষ্ট্রের প্রতি বন্ধুত্ব সুলভ সম্পর্কই রাখবেন হাসানুল হকিনু মনে করেন ওয়ান ইলেভেনের মতো অনির্বাচিত সরকার গঠনের পরিস্থিতি সৃষ্টি করা হলে তা রাজনীতির জন্য আত্মঘাতী হবে সংবিধান বহির্ভূত যে কোনো পরিকল্পনাই বাংলাদেশের জন্য আত্মঘাতী সুতরাং দেশের লোক আর বিদেশের লোক যারা সংবিধান বহির্ভূত প্রস্তাব নিয়ে নাড়াচাড়া করে তারা গণতন্ত্র বিরোধী শক্তি চোদ্দ দলীয় জোটে দীর্ঘদিন উপেক্ষিত হলেও জোট রাজনীতির ধরনী এমন বলে মনে করেন ইনু বলেন আগামী নির্বাচনে আরও বেশি আসন চাইবে জাসদ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা